어디다 걸려? 맞지 마. 굴지. 길에 둘이 길 공 저걸에 비를 지시하고 비축하시니 아마게 저도 몰로 다 이한테 발라. 절 캐네. 아유시, 도만 나 소리 가라. তুমি এখনো না খেয়ে বসে আছো? যাও, ছোট তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ মা, এখনই আসছি। কি হলো আয়ুষী? তোমাকে সঙ্গে করে না নিয়ে গেলে তুমি যাবে না? বললাম না ছোট অপেক্ষা করছে, যাও খেয়ে নাও। হ্যাঁ মা, যাই। আই, কি কথা চললি? চল বস এখানে। মানে হয় এতক্ষণ ধরে কিচ্ছু না খেয়ে বসে আছে ছেলেটা, কি করে শরীর চলবে বল? অগ্নিন আমার দিকে এত ব্যাকুল ভাবে তাকানো মিথ্যে হতে পারে না। ইস, তোমাকে আসল খবরটাই দেওয়া হলো না অগ্নি। এই যে ঝড় উঠেছে আমি জানি সব থেমে যাবে, আর তারপর তোমার আর আমার এই ছোট্ট জগতে আর একজন থাক, রাতেই নয় বলবো। অগ্নি, তুই বড় হয়েছিস, সবই তো বুঝিস। তোকে একটা কথা বলি, আজ আয়ুষী রূপের সঙ্গে যে ব্যবহারটা করলো তাতে কিন্তু মেয়েটা খুব কষ্ট পেয়েছে। কিন্তু আয়ুষী তো কাউকে আঘাত করার মতো মেয়ে নয় মা। হ্যাঁ, তুই একেবারে মেয়েদের চিনে উল্টে গেলি। শোন, রুবি আর কদিনের মধ্যেই ওই অফিস থেকে একটা ফ্ল্যাট পেয়ে চলে যাবে, তার আগে পর্যন্ত তুই একটু আয়ুষীকে বুঝিয়ে বলিস আজ যেরকম ব্যবহারটা ও রুবির সঙ্গে করলো সেটা যেন আর না হয়। বারবার তুমি এসব কথা কেন বলছো মা? রবি কি তোমায় কিছু বলেছে? ও কি তেমন মেয়ে নাকি? কারণ নিন্দে মন্দ করা ওর স্বভাবেই নেই। আমি জানি তুই কি ভাবছিস, দেরিতে হলেও বুঝতে পারি কি মস্ত ভুলটাই না আমি করেছি। মা, ভুল তো পুরনো হয়ে গেছে, আমি ভুলে গেছি মা। তুই ভুলে গেলেও আমি কি করে ভুলি বল? আমার বারবার মনে হয় আমি যদি তখন তোদের বিয়েতে রাজি হয়ে যেতাম তাহলে তোরা আজ বিয়ে করে সুখে ঘর সংসার করতিস, আমি অন্তত এতদিনে নাতি নাতনির মুক্ত দেখতে পারতাম। মা, মা তুমি শান্ত হও মা, মা মা যা হয় ভালোর জন্য হয় মা। না, কিচ্ছু ভালোর জন্য হয় না। তোর বিয়ের পর থেকে তুই একটা দিনও শান্তিতে থাকতে পারিস নি। আমি আমি মা হয়ে সেটা কি করে সহ্য করি বল? আমি তো কোনো করে বাবা। মা, মা এসব কি বলছে, কি বলছো তুমি এসব? ঠিকই বলছি, সব আমার দোষ, আমার জন্য তোর এই অবস্থা আজকে। মা প্লিজ মা, মা আমি আয়ুর সঙ্গে ভালো আছি মা, কেন তুমি এরকম করছো? প্লিজ মা, এরকম করো না মা, খেতে না মা, মা প্লিজ মা খেতে না, আমি ভালো আছি মা। অগ্নি কোথায়? স্যার আজকে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছেন। অগ্নি বেরিয়ে গেছে? কোথায় গেছে? বলতে পারবো না ম্যাডাম, উনি আজকে কিছুই বলে যাননি। তুমি জানো না, তার মানে অগ্নি নিশ্চয়ই কোনো কাজে যায়নি।
পার্সোনাল কাজটাও কাজ, সব সময় তো উনি আমাকে বলে যান না। তোমারই বা কেন মনে হলো যে অগ্নি পার্সোনাল কাজে গেছে? স্যারের মুডটা আজকে খুব ভালো ছিল, হয়তো ম্যাডামকে নিয়েই কোথাও গেছেন। ম্যাডামকে নিয়ে মানে আয়ুষী? এই সিঁদুর আমার সিঁথিতে তুলে দিয়েছে তোমার সামনে মিস্টার অগ্নি চ্যাটার্জি। এই যে সিঁদুর শাখা পলা পরে চ্যাটার্জি বাড়ির বউ হয়ে ঘুরছো না তুমি, সেইখানে আজ তোমার নয় আমার থাকার কথা ছিল। আশি দেখেছো মেয়ের কাণ্ড? দেখে করবি তো, কাপড়েও তো আগুন লেগে যেতে পারতো। কোন দিকে মন থাকে? হ্যাঁ কি ভাবছিস এত বলতো? হ্যাঁ রে রুবির কথা? না না কাকিমণি, আমি তো আমার আর অগ্নির কথা ভাবছি না। সেটাই শুধু ভাববি, একটা কথা মনে রাখবি, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির কোনো জায়গা নেই। আয়ুষী কে যে তৃতীয় কে যে বাড়তি আমার সব ভুলিয়ে যাচ্ছে কাকিমণি। নিজেকে শক্ত কর আয়ুষী, এরকম দুর্বলের মতো কথা বলছিস কেন? আমি যে খুব একটা ভুল কিছু বলছি না সেটা তুমিও জানো কাকিমণি। আমি তো এটাও জানি রে, মন কোনো জমি জায়গা নয়, সেখানে যে কেউ যখন তখন এসে নিজের নামে স্ট্যাম্প বসিয়ে দিতে পারে। তাও আমি কিচ্ছু বুঝতে পারছি না, নিজেকে খুঁজেও পাচ্ছি না কোথাও। কেন আছি আমি অগ্নির জীবনে, এই সংসারে আমার, আমি কিচ্ছু বুঝতে পারছি না কাকিমণি, বিশ্বাস করো। এই সংসারে আমরা সবাই লড়াই করে নিজের অস্তিত্ব সম্মান টিকিয়ে রেখেছি আয়ুষী, আমরা যদি লড়াইটা ছেড়ে দিই, এখনই যদি ভেঙে পড়ি, তাহলে তো নিজেদের অস্তিত্বটাই মিলিয়ে যাবে। কিন্তু আমি কার জন্য লড়াই করব বলতে পারো কাকিমণি? অগ্নি তো যে নতুন অতিথি তোর জীবনে আসছে মা, তার জন্য তুই যে মা হতে চলেছিস আয়ুষী, আরে অগ্নিকে বললি না? আরে কেন বললি না? তোদের জীবনে যে কালো মেঘের ছায়া এসেছে, এই সুখবরটা শুনলে তো এই দুর্যোগটা কেটে যেত। মেঘ কি সত্যি আজ এসেছে নাকি ছিলই আমি বুঝতে পারি, আমাকে দেখতে দেওয়া হয়নি কাকিমণি। এবার আর আমি চোখ বন্ধ করে থাকবো না কাকিমণি, অগ্নিকে সব বলতে হবে। যতক্ষণ না অগ্নি রুবির ব্যাপারে আমাকে সব কিছু জানাচ্ছে, ওর আর কিচ্ছু জানার অধিকার নেই কাকিমণি। তুই তো এত কঠিন ছিলিস না মা। আয়ুষী সামলে, তুমি চিন্তা কর না কাকিমণি, আমি নিজেকে সামলাতে পারি। এত অভিমানী হোস না আয়ুষী, নিজেই কষ্ট পাবি মা। কিছু বুঝতে পাচ্ছি না, দিদি হঠাৎ আয়ুষীর প্রতি এত সদয়। আয়ুষী কি দিদিকে বলে দিয়েছে যে ও মা হচ্ছে, ঠাকুমা হচ্ছে? শুনলে দিদি নিশ্চয়ই খুব খুশি হবে। আরে বাবা, তাহলে তো দিদি সবাইকে আমাদের ঘটা করে বলতো কথাটা, নাকি আরো কোনো? কি হলো কাকিমণি? ও মামনি, তুমি এই রাত বিরেতে কি ভাবছো? তুই ঘুমাসনি বাবা? এ দেখ বান্টি ঘুমিয়ে পড়েছে, যা শুয়ে পড়, কত রাত হয়ে গেল। আমার ঘুম আসছে না কাকিমণি। কেন রে বাবা, কিছু চিন্তা করছিস? তুমি এখানে বসো কাকিমণি, তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না, তাহলে দেখবে আমার ঘুমটা চলে আসবে। দেখেছো ছেলের কথা? হ্যাঁ রে অনি, এত বড় হয়ে গেছিস, এখনো সেই ছোট্ট অনিটাই রয়ে গেলি, সোনা ছেলে। মা বলছি, আমিও কিন্তু খুব একটা বড় হয়ে যাইনি, আমি কেন বাদ পড়ি? সত্যি তোরা কবে বড় হবি বলতো? ঘুমিয়ে নে,
এই বাড়িতে কিছুদিনের মধ্যে একটা বিরাট ঝড় উঠতে চলেছে। তার মধ্যে যতদিন পারি শান্তিতে ঘুমিয়ে নে। বলো রুবি, আমার বৌমার রান্না কিরকম খেলে? ক্যানাডাতে তাবড় তাবড় রেস্টুরেন্টে কিন্তু এরকম রান্না পাবে না। বাঙালি রান্নায় আবার এমন কি আছে? যদিও আমি কন্টিনেন্টালটাই বেশি প্রেফার করি। তা বললে কি করে চলে? বাঙালি রান্না খেয়ে যে ঘুমটা হয় সেটা কিন্তু অন্য কোনো রান্নায় হয় না। হয় কি? হয় না। এই নাও। সত্যি আমাদের তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে। আমরা কোনোদিন এরকম রান্না করতে পারলাম না। আয়ুষ একেবারে করে উল্টে দিল। কি মুশকিল! হ্যাঁ, আমি কি সে কথা বলেছি নাকি যে তুমি রাঁধতে পারো না? আসলে তুমি অনেকদিন রাঁধনি তো, তাই ভুলে গেছি। শোনো, কথা শোনো, এতদিন যে আমি হাত পুড়িয়ে রান্না করে খাওয়ালাম, কই আমি তো কোনোদিন কোনো প্রশংসা পাইনি। এবার নাও পানটা খেয়ে বলো, চুন বেশি হয়ে গেছে, গাল পুড়ে গেল। সত্যি একটা কাজ যদি এই মেয়েটাকে দিয়ে ঠিক করে হয়, পাগল হয়ে গেলাম আমি। মা, আসলে আমি খেয়াল করিনি। খেয়াল করতে পারোনি তাই তো? তা খেয়ালটা করবে কি করে? সব সময় তো তেজে একেবারে জ্বলছো। অন্য কিছুর উপর তেজ দেখাতে পারো না, তাই বাসনগুলোকে ধরে ধরে পটকানো হচ্ছে। কি হচ্ছে এসব? কি হলো? একটা প্রশ্ন করলাম তো, তার উত্তরটা দাও। মা, বলছিলাম যে এতে ওর কোনো দোষ নেই মা। আমি মা তো ঠিকই বলছি, আমারই তো সাবধান হয়ে কাজ করা উচিত ছিল। জ্ঞান পাপি, তা এতটাই যখন বোঝো তখন একটু সাবধানে কাজগুলো করলে পারো তো, তাহলেই তো সংসারে তো অশান্তি হয় না। অঞ্জলি অঞ্জলি অঞ্জলি, পড়েছে তো কিছু বাসন, আর এরকম কাজ করলে তো হতেই পারে। তুমি একদম চুপ করবে, শুধু রান্না জানলেই হয় না বুঝলে তো, সংসারে একটু লক্ষ্মীশ্রী দরকার। তা না হলে অলক্ষ্মীর বাসা হয় সংসারে। মা, আমি একটা জিনিস বুঝে উঠতে পারি না, এই সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি কেন এত সিনক্রিয়েট করছো? যখন আমি বললাম আমি ব্যাস থাম, তুই আর কথা বাড়াস না, যা নিজের ঘরে যা। এখানে থাকলে কাজ আরো পণ্ড হবে। আমি জানি আয়ুষ, আজকের পর থেকে তোমার আর কোনো অভিযোগ অভিমান থাকবে না আমার উপর। আমাদের দুজনের মাঝখানে কেউ আর দূরত্ব তৈরি করতে পারবে না। আরে এবার তো ছাদে এসো, আর কতক্ষণ ওয়েট করিয়ে রাখবে তোমার এই বেচারা বরটাকে? অগ্নির কথায় রাজি হয়ে কোনো ভুল করলাম না তো? কেউ জানতে পারলে আবার ফুল বোঝাবুঝি শুরু হবে। থাক বরং।
না না, অগ্নি অপেক্ষা করছে, এটাই সুযোগ। আমার আর অগ্নির মধ্যে যে ভুল বোঝাবুঝি তাকেও আজ রাতেই শেষ করতে হবে। কিরে, কি এত ভাবছিস? সে তো তোর জন্য অপেক্ষা করে বসে আছে, যা। শোন মা, আজকে রাতটাকে বিফলে যেতে দিস না মা। কেমন? শুধু তোর আর ওর কথাই ভাববি, আর কারোর কথা না। কিরকম রোমান্টিক ব্যাপারটা হবে বলো তো? কতদিন পর আমরা জমিয়ে গল্প করব, কেউ আমাদের ডিস্টার্ব করবে না। প্লিজ প্লিজ প্লিজ, আর না করো না প্লিজ, অ্যাটলিস্ট আমার জন্য। দেখবি তোর ভালোবাসা ঠিক তোর কাছে ধরা দেবে, আয়ুষী ঠিক ধরা দেবে। যা যা, আর অপেক্ষা করিস না, যা। কতদিন তোমার সাথে সারা রাত জেগে কাটানোর পর ভোর হওয়া দেখিনি, আজ আবার সব দেখবো আমরা। তুমি আজ আবার আমার বুকে মাথা দিয়ে আমাকে ধ্রুব তারা চিনিয়ে দেবে। আয়ুষি, আয়ুষি। আয়ুষি নয় সুইট হার্ট, রুবি, তোমার প্রথম ভালোবাসা।